শীত পড়তেই মাটির গাড়ির দাপট বেড়ে চলেছে ভাঙড়ে, তা থেকে ঘটছে দুর্ঘটনাও। সন্ধে নামতেই মাটি ভর্তি ডাম্পার দাপিয়ে বেড়াচ্ছে বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন রাস্তায়। এমনকি পিডব্লিউডি লেখা গাড়ি বোঝাই করে চলছে রমরমাই বেআইনি কারবার। রবিবার রাতে ভাঙড়ের অত্যন্ত ব্যস্ততম হাইওয়ে তথা রাজ্য সড়ক বাসন্তী হাইওয়েতে একের পর এক মাটি বোঝাই ডাম্পার বেপরোয়া গতিতে মাটি নিয়ে বাসন্তী হাইওয়ের পাশে বিবি রাইট সহ একাধিক জায়গায় নিচু জায়গা থেকে জলাজমি ভরাট করে চলেছে। আর এই বেআইনি কাজ চলছে সরকারি পিডব্লিউডির বোর্ড লাগিয়ে। এ বিষয়ে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি। মাটি ভরাট হচ্ছে দাদা? তাহলে আপনি তো পিডব্লিউডি লিখে রেখেছেন গাড়িতে? না, আপনি তো এখন অন্য জায়গায় মাটি ভরাট করছেন নাকি পিডব্লিউডি জায়গায় ভরাট হচ্ছে, কোনটা? মূলত ফি বছর শীত পড়তেই মাটি মাফিয়ারা বেআইনি মাটির গাড়ি নিয়ে ময়দানে নেমে পড়ে। এলাকার জলাভূমি ভরাট করা সহ নিচু জায়গা ভরাট করতে তারা সিদ্ধস্ত। এই মাটির গাড়ির দাপটে বাসন্তী হাইওয়েতে অন্যান্য গাড়ি চলাচল করা বিপদসংকুল হয়ে পড়েছে। কেননা মাটি রাস্তায় পড়ে থাকার ফলে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কার মধ্যেই প্রায়শই দুর্ঘটনা ঘটে চলেছে বাসন্তী হাইওয়েতে। ঘটকপুকুর চৌমাথায় পুলিশের সামনে দিয়ে এই মাটির গাড়ি রমরমিয়ে চললেও কোনো হেলদোল নেই পুলিশ প্রশাসনের। এখন দেখার, মাটির গাড়ির এমন দাপট রুখতে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেয় কিনা। এই গাড়ির অবাধ চলাচলের কারণে আমরা সেই সময় থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভিতর থেকে প্রশাসন ইনভলভ এবং এখানকার নেতারা প্রত্যক্ষভাবে যুক্ত এই মাটি ব্যবসায়ের সঙ্গে, যার কারণে আমরা চেষ্টা করেও বন্ধ করতে পারিনি। দিনের বেলা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু রাতে রাতে এই একই কাজ চলছে। তো শাসক দলের নেতারা ছাড়া কারোর ক্ষমতা আছে নাকি এই কাজ করার? শাসক দল আর প্রশাসন মিলে করছে এটা। প্রশাসনের মদত আছে বা প্রচ্ছন্ন সহযোগিতা আছে, তার সঙ্গে শাসক দলের নেতা নেতৃত্বরা এই ব্যবসার সঙ্গে যুক্ত। আমরা ভাঙড় খালের মাটি রাতে রাতে পরিষ্কার হয়ে গেল, এত মাটি তোলে, সে মাটি কোথায় গেল, কিভাবে গেল তার কোনো হদিশ নেই। আমরা তথ্য দিচ্ছি, প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। এই যে অবৈধ কার্যকলাপ ভাঙড়ে একেবারে রমরমিয়ে চলছে এবং পুলিশ প্রশাসন এর সঙ্গে সরাসরি মদতে আছে। পিডব্লিউডি সরকারি স্টিকার লাগানো ডাম্পার গাড়িতে করে বেআইনি ভাবে মাটি মানে সরকারি জায়গায় না পেলে অন্য জায়গায় চলছে, এইগুলো যাতে কেউ সহজে বুঝতে না পারে, যার কারণে এটা ডুপ্লিকেট করে ওটা করা হয়েছে। কোনোদিন এইভাবে হতে পারে? আর না হলে পিডব্লিউডিও যুক্ত বলবো, সেও তো সরকারের কোনো না কোনো শাখা। শাসক দলের মদত সবসময় তো বিরোধীরা খুঁজে পায়, কিন্তু যদি ইললিগালি কেউ যদি কনস্ট্রাকশন করে, ইতিমধ্যে অটোমেটিক্যালি আমরা মাটি ভরাট মাটি ফিলিং যদি করে এবং তার জন্য আমরা প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্টও করেছে। এবং পাশাপাশি কেউ যদি রয়্যালটি দিয়ে, যেমন মাটি কাটার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা যদি কেউ ফলো করে মাটি কাটে এবং কেউ যদি মানে নিচু জমিকে ভরাট করে, সেক্ষেত্রে আইন অনু যা ব্যবস্থা আছে নিশ্চয়ই তারা গ্রহণ করে নিয়ে করছে। আর যদি কোনো কোম্পানি না করে থাকে, তার জন্য ইললিগালি যদি কিছু করে থাকে, তার প্রশাসন তার ব্যবস্থা নেবে। ইতিমধ্যে প্রশাসনকে আমরা অবগত করেছি, এই ধরনের কোনো কাজ আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, আমাদের দল, আমাদের সরকার কোনো মতেই ইললিগাল কোনো কিছু সমর্থন করে না। কিন্তু পিডব্লিউডির স্টিকার লাগানো, দাদা, সরকারি কাজ ছাড়া বেসরকারি কাজে কি পিডব্লিউডির স্টিকার ব্যবহার করা? সেটা তো ব্যবহার হওয়া উচিত নয়, এটা আমার জানা নেই। যদি হয়ে থাকে, এটা নিশ্চয়ই যারা করছে তারা এর জবাব তারাই দেবে।